হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা আমাদের আগের টিউটোরিয়ালে যেটা বললাম যে আমাদের যখন ফর্ম আমরা ক্রিয়েট করছি তখন তো আমরা এই এরর মেসেজগুলো আমরা পাচ্ছি, কিন্তু এই এরর মেসেজগুলো আসলে আমরা একটা সিঙ্গেল ফাইলে নিয়ে আসতে চাই, তো এবং যাতে আমরা পরে মাল্টিপল যদি ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের প্রোগ্রামের যদি আমরা লোকালাইজেশন করতে চাই তাহলে কীভাবে করব সেটা করার জন্য আমরা আজকে শিখব। তো আমরা আমাদের সোর্স কোডে চলে আসলাম। আমরা চলে যাই আমাদের বিন কনফিগারেশন একটা ফাইল আছে যেটা হলো আমাদের নোটিসেস সার্ভলেট ফাইল। হ্যাঁ, আমরা ওটা ওপেন করি এবং এই নোটিসেস সার্ভলেট ফাইলটা যেটা আছে আমাদের সেখানে আমরা এখন একটা মেসেজের জন্য একটা বিন ডিফাইন করব। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের বিনসে চলে যাই। হ্যাঁ, এখানে বিনসে আমাদের তো একটা জিএসপি ভিউ রিজলভার আছে, আমরা এখানে আর একটা নিউ বিন তৈরি করি এবং সেটার নাম দিই আমরা মেসেজ সোর্স। এই নামটা ইম্পর্টেন্ট, এই নামটা স্প্রিং সার্চ করবে মেসেজ বা প্রপার্টি ফাইলের জন্য। তো মেসেজ সোর্স দিলাম এবং ক্লাস যেটা হবে ক্লাসটা হবে আমাদের রিসোর্স বান্ডেল। কন্ট্রোল স্পেস দিলে কি নেয়? হ্যাঁ, রিসোর্স বান্ডেল মেসেজ সোর্স, এই যে রিসোর্স বান্ডেল মেসেজ সোর্স। ঠিক আছে, আমরা এইটাকে ফিনিশ দিয়ে দিলাম। তো আমাদের মেসেজ সোর্স এটা তৈরি হয়ে গেল আমাদের বিনটা, এবং এই বিনে আমরা একটা প্রপার্টি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে রাইট ক্লিক করে ইনসার্ট প্রপার্টি এলিমেন্ট দিলাম এবং এই প্রপার্টিতে আমরা একটা নাম দিব যেটার নাম হচ্ছে বেজ নেম, এবং এই ভ্যালুটা হবে আমাদের একটা মেসেজ রাখার জন্য আমরা একটা বেজ ফাইলের নাম করব, যেই ফাইলের ভেতরে আমরা আমাদের এই মেসেজগুলো রাখবো। তো সেটার জন্য আমরা আগে একটা প্যাকেজ তৈরি করে নিই। ফর এক্সাম্পল, আমরা ওয়েবের ভেতরে, তো আমরা ওয়েবের ভেতরেই করতে পারি। আমরা এখানে রাইট ক্লিক করে আমরা নিউ প্যাকেজে চলে যাই। প্যাকেজের ভেতরে আমরা ওয়েব ডট কন্ট্রোলারটা মুছে দিয়ে আমরা বলে দিতে পারি মেসেজ, এবং সেটার ভেতরে আমরা মেসেজ ডট প্রপার্টিজ নামে একটা ফাইল করতে পারি। নিউ ফাইল, সিম্পল ফাইল করবো একটা, ইয়া দিস ইট ইস মেসেজ ডট প্রপার্টিজ, PROPERTIES। ঠিক আছে, তো এখন আমাদের এই মেসেজ ডট প্রপার্টিজের আমরা ফুললি কোয়ালিফাইড ডোমেন নেমটা কপি করি, মানে ফুললি কোয়ালিফাইড নেমটা, এবং সেইটা আমরা এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে তো পেস্ট হচ্ছে স্ল্যাশ দিয়ে, আমরা আসলে স্ল্যাশ দিয়ে পেস্ট করতে চাচ্ছি না। আমি যদি সোর্সে যেয়ে পেস্ট করি তাহলে কী হয় দেখি তো, এখানে ভ্যালু দিয়ে দিই, ভ্যালু। কন্ট্রোল ভি, না আমরা এটাকে ক্লাস পাথে কনভার্ট করে ফেলি যেহেতু আমাদের এটা ক্লাস পাথে আছে। আচ্ছা, ডট প্রপার্টিজ আমাদের এখানে লাগবে না, হ্যাঁ এটা অটোমেটিক্যালি সে অ্যাড করে নেবে। সো মেসেজ প্যাকেজের ভিতরে মেসেজ ডট প্রপার্টিজ ওই ফাইলটা আমরা এখানে রেফার করে দিলাম। সো এখন স্প্রিং যখন এই আমাদের নোটিসের সার্ভলেটটা লোড করবে তখন অটোমেটিক্যালি এই বিনটা সে রেডি করে ফেলবে যেটাতে আমাদের মেসেজের ইনফরমেশনগুলো সব কিছু আছে। এটা টেস্ট করার জন্য আমরা কী করতে পারি, আমরা আমাদের কন্ট্রোলারে চলে যাই, লগ ইন কন্ট্রোলার। সে লগ ইন কন্ট্রোলার না, আমাদের ইউজার বিনটা, সেখানে তো আমরা ডিফাইন করেছি আমাদের ভ্যালিডেশন রুলসগুলো। ইউজারের যে বিনটা আছে এইখানে আমরা দেখি, ফর এক্সাম্পল যে কোনো একটা নিয়ে আমরা যদি কাজ করতে চাই, এই যে সাইজটা ফর এক্সাম্পল, আমাদের এই সাইজের আমরা মেসেজটা আমরা কপি করে কাট করে নিয়ে আসলাম এবং আমরা এই মেসেজটা এখান থেকে মুছে দিলাম। তো সাইজ যখন আমরা এখানে সাইজের জন্য আমরা যখন এখানে ডিফাইন করতে যাব, আমরা সার্ভারটাকে স্টপ করে রাখি, নাহলে কিছুক্ষণ পরপরই সে আসতে থাকবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা যেটা করব, এখানে একটা কনভেনশন আছে, আমরা আগে বলবো যে যেই ভ্যালিডেশনটা আমরা ডিফাইন করছি সেই ভ্যালিডেশন ডট ছোট হাতের দিয়ে শুরু হবে ক্লাস নেম, এবং ডট আমরা যেই এখানে
অ্যাট্রিবিউটের জন্য আমরা ডিফাইন করছি ভ্যালিডেশনটা সেই অ্যাট্রিবিউটের নাম। তো সেটা করার জন্য আমরা এখানে বলবো তাহলে সাইজ ডট ইউজার ডট ইউজার নেম, সেইভাবে আমরা মেসেজ প্রপার্টিসে বলে দিই সাইজ ডট ইউজার ডট ইউজার নেম ইকুয়াল টু, আমরা যেটা কাট করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, ইউজার নেম মাস্ট বি বিটুইন 4 and 15 ক্যারেক্টার্স লং। তো আমরা যদি এটাকে এখন সেভ করি এবং আমরা যদি আমাদের ইউজার এখানে চলে যাই, দেখি এখান থেকে কিন্তু আমরা মেসেজ উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ইফ উই ওয়ান্ট টু রান ইট নাও ইট শুড ওয়ার্ক, স্প্রিং আমাদেরকে ওই মেসেজ ফাইল থেকে পড়ে নিয়ে এসে আমাদেরকে দেওয়ার কথা এই মেসেজটা। তো আমরা যদি চলে যাই ক্রিয়েট নোটিস, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউজার, এই যে ইউজার নেম মাস্ট বি বিটুইন 4 and 15 ক্যারেক্টার্স লং, এটা কিন্তু আমাদের ওখান থেকে আসলো যেটা আমরা ডিফাইন করলাম। আমরা যদি এখানে ডিফাইন না করতাম, ফর এক্সাম্পল এখান থেকে যদি আমরা এটা মুছে দিই, তাহলে স্প্রিং তার নিজের ডিফল্ট ভ্যালুটা দিবে, যেটা আমাদের কাস্টমাইজ ভ্যালুটা দিবে না। আমরা যদি এখান থেকে এটা মুছে দিই, তারপর যদি সেভ করি এবং আমাদের প্রজেক্টে যদি আরেকবার যাই, যেয়ে যদি আমরা এটা সাবমিট করি, আশা করি রিকম্পাইল হয়ে গেছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে কিন্তু সাইজ মাস্ট বি বিটুইন 4 and 15, এটা কিন্তু স্প্রিংয়ের ডিফল্ট একটা যেটা থাকে ওদের এরর মেসেজ সেটা থেকে দিচ্ছে। কিন্তু আমরা যখন এখানে ডিফাইন করে দিচ্ছি যে ইউজার নেম মাস্ট বি বিটুইন 4 and 15 ক্যারেক্টার্স লং, এটাকে যখন সেভ করছি ব্যাকগ্রাউন্ডে আমাদের এটা কম্পাইল হয়ে রিডিপ্লয় হয়ে যাচ্ছে, আমরা আবার যখন দিচ্ছি তখন কিন্তু আমাদের মেসেজ ডট প্রপার্টিস ফাইল থেকে এই জিনিসটা লোড হচ্ছে। সেইভাবে কিন্তু আমরা মোটামুটি এখানে যতগুলো আছে ইউজারে আমরা কিন্তু সব কিছুর জন্য এইভাবে ডিফাইন করে দিতে পারি। তো আমরা এটা বোঝানোর জন্য আমরা আরেকটা কাজ করি, সে লাইক ইমেলটা নেই, দিস ইজ নট আ ভ্যালিড ইমেল, আমরা যদি এটাকে কপি করে ফেলি, হ্যাঁ এটাকে আমরা কাট করলাম, এখান থেকে মেসেজটা উঠিয়ে দিলাম, ভ্যালিড ইমেলটা আমরা ওখানে ডিফাইন করি কিভাবে, সেম ওয়েতে ভ্যালিড ইমেল ডট ইউজার ডট ইমেল, না স্ট্রিং ইমেল, ঠিক আছে, ইমেল ইকুয়াল টু আমরা কি দিলাম, দিস ডাজ নট সিম আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিলাম। হ্যাঁ, সেভ করি, সেভ করে আমরা আবার আমাদের প্রজেক্টে চলে যাই। তাহলে এখানে আমাদের এখন আসার কথা দিস ডাজ নট সিম আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেসটা এখানে মিসিং আছে, কিন্তু আমরা যদি ক্রিয়েট ইউজার দেই, এই যে আমাদের কিন্তু নতুন মেসেজটা চলে আসছে। তো সবগুলোর জন্য আমি আপনাদের এই প্রজেক্টে ডিরেক্টলি দেখাবো না, কারণ তাহলে জিনিসটা খুব বোরিং হয়ে যাবে। আমি যেটা করব অফলাইনে, আমি যখন প্রজেক্টে কাজ করছি আমি বাদবাকি মেসেজগুলো এখানে নিয়ে আসব। তবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, আসলে এরর মেসেজটা, এটা তো গেল আসলে আমাদের ভ্যালিডেশন মেসেজ, কিন্তু আমরা যখন এররটা ডিফাইন করেছি আমাদের এখানে, ফর এক্সাম্পল এই যে আমরা যখন রিজেক্ট ভ্যালু দিয়ে আমরা এই এররটা যখন পাস করে দিচ্ছিলাম এর আগের টিউটোরিয়ালে, আমরা এখানে বলে দিচ্ছিলাম যে ডুপ্লিকেট কি ডট ইউজার ডট ইউজার নেম, এইটা আমরা তখন বলেছিলাম যে এটা তখন কোনো ইউজফুলনেস ছিল না ওই টিউটোরিয়ালে, কিন্তু এই টিউটোরিয়ালে এইটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করবে। তো আমরা যদি এইটাকে কপি করি, হ্যাঁ কপি করে আমরা আমাদের মেসেজটি নিয়ে গেলাম এবং সেখানে আমরা ওই কি ভ্যালুটা এখানে পেস্ট করে দিলাম, এবং সেইটার ভ্যালুটা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে জাস্ট এইটা, দিস ইউজার নেম অলরেডি এক্সিস্টস, আমরা এটাকে কাট করলাম, এই জায়গায় আর এটাকে পাস করব না, এখান থেকেও যেহেতু একই কি ইউজ করছি আমরা মুছে দিতে পারি, এবং এটাকে সেভ করলাম, আমাদের মেসেজ প্রপার্টিজে চলে যেয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম, এবং এটাকে আমাদের সুবিধার জন্য আমরা বোঝার জন্য আমরা কয়েকটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিই পরে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই মেসেজ থেকেই যাচ্ছে। এটা ডুপ্লিকেট কি কনস্ট্রেন্টের জন্য সেভ করে দিলাম। এখন যদি আমাদের প্রজেক্টটা আমরা আরেকবার, ও এটা তো ব্যাকগ্রাউন্ডে রান হয়ে যাচ্ছে, সো লেট আস ট্রাই ইট আউট, কম্পাইল হয়ে এটা ডিপ্লয় হয়ে যাওয়ার কথা। তো আমরা একটা ডুপ্লিকেট কি তো এখন টেস্ট করব, আমরা এখানে ইমরান নামে আবারও এখানে একটা ক্রিয়েট করতে চাই, এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা ইম্পর্টেন্ট না কনফার্ম পাসওয়ার্ড। আমরা যদি ক্রিয়েট ইউজার দেই, সে কিন্তু এই যে দিস ইউজার নেম অলরেডি এক্সিস্ট আমাদের ওই প্রপার্টিস ফাইল থেকে পড়ে সে আমাদেরকে কিন্তু এরর মেসেজ দিল। তো এইভাবে আসলে আমাদের সোর্স কোড থেকে আমরা ডিরেক্টলি আমাদের যেই
ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে ওগুলোকে আমরা রিমুভ করে আমরা প্রপার্টিস ফাইলে নিয়ে আসতে পারি এবং পরে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ডিফারেন্ট প্রপার্টিস ফাইল রাখতে পারি যেটা দিয়ে আমরা ইন্টারন্যাশনালাইজেশন এবং লোকালাইজেশন হ্যান্ডেল করতে পারি। তো এটা ছাড়া আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব আসলে আমাদের এই জেকিউরি ইউজ করে আমরা এই পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড এই দুটো আমরা আসলে অ্যাড্রেস করব যাতে আমাদের এই ফর্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস।